আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এসি সার্কিট কিভাবে টেস্ট করতে হয়। তাহলে ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি ট্রান্সফর্মার রয়েছে, সেখানে 220 ভোল্ট ইন হয় এবং 12 ভোল্ট ডিসি আউট হয়। তাহলে ভিউয়ার্স, প্রথমত আমি সেটি কানেকশন করে নিই। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আপনারা এভাবে মূলত কানেকশন করতে হবে। ভিউয়ার্স, এখন আমি সার্কিটটিকে পাওয়ার দিব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এলসিএল এবং এসিএন লেখা আছে। এসিএল এ আমি ফেজ লাইন দিব এবং এসিএল এ এসিএলএন সেখানে আমি নিউট্রাল লাইন দিব। ভিউয়ার্স, এনেতে আমি নিউট্রাল লাইন দিব এবং এলে আমি পজিটিভ লাইন দিব। ভিউয়ার্স, এখন আমি সুইচ দিব। ভিউয়ার্স, ভিউয়ার্স দেখেন সার্কিটে পাওয়ার আসছে। ভিউয়ার্স, এখন ভিউয়ার্স আপনি টেস্ট মূলত করবেন কিভাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ভিউয়ার্স কমন প্রান্ত রয়েছে। লক্ষ্য করুন ভিউয়ার্স, কমন প্রান্ত, এখান থেকে মূলত ভিউয়ার্স আউটডোরে লাইন যায়, এসির আউটডোরে। ভিউয়ার্স, সার্কিটটি যদি সেখানে রিলে দ্বারা সেখানে যদি কমনে যদি লাইন দেয় তাহলে বুঝতে পারবেন আমার সার্কিটটি ভালো রয়েছে, আর যদি কমন প্রান্ততে রিলে দ্বারা যদি লাইন না আসে তাহলে বুঝতে পারবেন আমার রিলেটি প্রবলেম আছে। ভিউয়ার্স দেখেন এখানে রিলে দ্বারা কমন প্রান্তে এখন লাইন হয় না, লাইন আসে নাই, তার মানে ভিউয়ার্স সার্কিটটি প্রবলেম রয়েছে। এভাবে মূলত ভিউয়ার্স সার্কিট টেস্ট করতে হয়। ভিউয়ার্স, আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আবার নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনে ক্লিক করেন। সবাইকে ধন্যবাদ।